হাই। জগিং করার অভ্যাস আপনারও আছে দেখছি। জি, ভোরের এই নির্মল বাতাস শরীরে লাগানোর সুযোগ আমি কখনোই মিস করি না। আমার ওই শান্ত নিস্তব্ধ প্রকৃতি খুবই ভালো লাগে, সুযোগ পেলে এর সাথে মিশে যেতে ইচ্ছে করে। সেম টু মি। অথচ জানেন, কিছু লোক এই শান্ত প্রকৃতিকে নিজেদের স্বার্থের জন্য হিংসা, হানাহানি, লুটতরাজ, সন্ত্রাস দিয়ে প্রকৃতিকে বদলে দিতে চাইছে। আপনার শরীর এখন কেমন? ভালো, একদম ফ্রেশ অ্যান্ড ফাইন। আপনার মতো কিছু ভালো মানুষ এই পৃথিবীতে আছে বলেই আমরা এখনো ভালো আছি। আপনার কাছে আমি ঋণী হয়ে গেলাম। কিছু কিছু এমন ঋণ আছে, যে ঋণ দেয় সেই ঋণী হয়ে যায়। আপনাকে ঋণী করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। বড় মনের মানুষেরা নিজেকে বিলিয়ে দিয়েই। সিংহের হাতের অস্ত্র বাদরের হাতে কথা বলে না। বল তোদের বসকে। আমি তোর মতো আদার ব্যাপারীর কাছে জাহাজের খবর না থাকাই স্বাভাবিক। তুই তো এসব ইঁদুর দলের বস। তোর বস, তার বস, তার বস, তারও বস হয়তো আমার নাম শুনতে পারে। তোদের সবচেয়ে বড় বসের নাম বল। জি খান। ফোন বের কর, ডায়াল কর। হ্যাঁ বলো। ভীম সর্দার। ভীম সর্দার নয়, হিয়ার ইজ ভিক্টর, ডন অফ দ্য টন্স। ভিক্টর, গুড মর্নিং স্যার। খবর পেয়েছি আপনি বাংলাদেশে ঢুকেছেন। শাহিনুর। ব্যাস, অত কথার দরকার নেই। তোমার এই ইঁদুর বাদরগুলোকে কি চেহারায় দেখতে চাও? নিশ্চয়ই আপনার সঙ্গে কোনো বেয়াদবি করেছে। মেরে ফেলুন স্যার, মেরে ফেলুন। শাট! খুন আমার পেশা নয়, আই হেট কিলিং। যা বলার তোমার এই ভীম সর্দারকে বলো। বস, আরে আহাম্মক, আমরা হচ্ছি কুয়ার ব্যাং, উনি হচ্ছেন মহাসাগরের তিমি। যা বলে, যেই ভাবে বলে তাই কর। হুকুম করেন স্যার, কি করতে হবে? দৌড়াবি। আমি অস্ত্র নামানোর সাথে সাথে দৌড় শুরু করবি সবাই। যতক্ষণ এলাকা ছেড়ে না যাস, থামবি না, পেছনেও তাকাবি না।